হারিয়ে যাওয়া 30টি মোবাইল ফোনের হদিশ এবং ফেরত দেয়া হলো মালি পাঁচখড়া থানার পক্ষ থেকে। দীর্ঘ দিন ধরেই মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনা মানুষের কাছে একটি বৃহত্তর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। থানার কাছে অভিযোগ দায়ের করলেও তার হদিশ মেলা আকাশের চাঁদ পাওয়ার মতো ব্যাপার হতো। সাম্প্রতিক মোবাইল চুরি যাওয়ার ঘটনার ভিত্তি করে একটি স্পেশাল বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর কাজ হলো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার এবং লোকেশন ট্রেস করে সেই স্থানে পৌঁছানোর চেষ্টা করা। এই পদ্ধতিতে কিছুটা সময় লাগে, কিন্তু মোবাইল ফোনের সমস্তটা যদি সঠিক থাকে তাহলে এই সমস্ত মোবাইল ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকে। এমনই একটি দৃষ্টান্তমূলক ঘটনা চাক্ষুষ হলো আজ মালি পাঁচখড়া থানার পক্ষ থেকে 30টি মোবাইল ফেরত দেওয়া হলো তার নিজস্ব মালিককে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DCP নর্থ সাহেব অনুপম সিং এবং মালি পাঁচখড়া থানার ভারপ্রাপ্ত IC অমিত কুমার মিত্র সহ অন্যান্য আধিকারিক। প্রত্যেকে তাদের মোবাইল পেয়ে খুবই খুশি। অনেকেই ধরে নিয়েছিলেন যে সে তার মোবাইল আর ফেরত পাবেন না। যে সকল মোবাইল প্রদান করা হয় তার মধ্যে বেশ কিছু হারিয়ে গিয়েছিল এবং বেশ কিছু চুরি হয়ে গিয়েছিল। সব মোবাইল উদ্ধার করে নিজের মালিকের হাতে ফিরিয়ে দিলেন মালি পাঁচখড়া থানা। এই মোবাইল ফোনের মালিকেরা থানার উদ্যোগকে সাধুবাদ জানান। হাওড়া সিটি পুলিশ একটা উদ্যোগ নিয়েছে কি আমাদের হাওড়া পুলিশ কমিশনারেটের মধ্যে যার যার মোবাইল যদি হারিয়ে যায় তো আমরা চেষ্টা করি PS ওয়াইজ আমাদের স্পেশাল ইউনিট আছে কি ওদের মোবাইলটা যদি আমরা ফিরে খুঁজতে পারি তাহলে আমরা এক সময় ওনাদেরকে ডেকে সব ডকুমেন্টস ভেরিফাই করে ওনাদেরকে মোবাইল ওনাদেরকে হ্যান্ড ওভার করার। এই উদ্যোগে আজকে মালি পাঁচখড়া থেকে 30 মোবাইল যে রেসপেক্টিভ ওনার আছে ওনাদেরকে দেওয়া হচ্ছে। না, এটা মেনলি মিসিং মোবাইলই আছে, মার্কেট যাওয়ার বা অন্য বিভিন্ন অকেশনের মোবাইল হারিয়ে যায় ওই মোবাইলটা এনারা মিসিং ডায়েরি করে ওই মোবাইলটা আমরা দিয়ে দিই। এক্স্যাক্ট ডাটা আমি বলতে পারবো না, কিন্তু মোর দ্যান 100 মোবাইল আমরা গোটা নর্থ জোনে বলতে পারবো কি মোর দ্যান 100 মোবাইল আমরা লাস্ট 66 মান্থে আমরা দিয়েছি। আমার নাম রাজা সাধুকা, আমি ফোনটা হারিয়ে গেছিল আমার এই মালি পাঁচখড়া থানা আমার মানে অনেক সহযোগিতা করে আমার ফোনটা পেয়েছি, আমি খুব আনন্দিত। থ্যাংকস, অনেক অনেক থ্যাংকস মালি পাঁচখড়া থানা। এই নোকিয়া এই ফোনটা হারিয়ে গেছিলো, এই ফোনটা পেয়েছি তার জন্যে হ্যান্ডসঅফ মালি পাঁচখড়া থানা। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।